কৃষ্ণ মহাবিদ্যালয়ের অনলাইন অ্যাডমিশন পোর্টালে সকলকে স্বাগত। আমাদের অনলাইন অ্যাডমিশন পোর্টালটি হলো www.bbkmadmission.in এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.bbkm.ac.in। এখানে আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি bbkmadmission.in, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন পোর্টাল। স্টুডেন্টরা কীভাবে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে, যারা এই বছর আমাদের কলেজে ভর্তি হবে তারা কী করে অনলাইন অ্যাপ্লিকেশান করবে এবং আমাদের কোর্স কী কী কোর্স আছে সেগুলো বিস্তারিত আমরা বলছি। এবার মূলত আমাদের কাছে দু ধরনের আমাদের কলেজে দু ধরনের কোর্স আছে, 3 ইয়ার্স বিএ বিএসসি বিকম জেনারেল ডিগ্রি কোর্স, 4 ইয়ার বিএ বিএসসি বিকম অনার্স ডিগ্রি কোর্স। আমাদের কলেজে কী কী কোর্স রয়েছে তা কোর্স লিস্টের মধ্যে পরপর আমরা এখানে দিয়ে দিয়েছি। যত ধরনের কোর্স আছে আমাদের এখানে পরপর দেওয়া আছে, 3 ইয়ার্স ডিগ্রি কোর্স এবং 4 ইয়ার্স অনার্স ডিগ্রি কোর্স, যত ধরনের কোর্স আছে আমরা এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে ভিউ ডিটেলস করে আমরা সেই কোর্স সম্বন্ধে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর আমাদের কটা সিট রয়েছে, ইনটেক ক্যাপাসিটি, সব কিছু তোমরা দেখে নিতে পারবে। 3 বছরের যে জেনারেল ডিগ্রি কোর্সগুলো রয়েছে, আমরা আগে যেটা 3 বছরের পাশের কোর্স পড়তাম সেটার সাথে সমতুল্য, এবং 4 বছরের যেটা মেজর ডিগ্রি কোর্স রয়েছে সেটা হচ্ছে অনার্সের সাথে সমতুল্য। যে কোনো স্টুডেন্টকে এবার কলেজে ভর্তি হতে গেলে যে কোনো একটি বিষয় মেজর সাবজেক্ট চয়েস করে কলেজে আসতে হবে, অন্তত একটি মেজর সাবজেক্ট চয়েস করে কলেজে ভর্তি হতে হবে। কলেজে ভর্তি হওয়ার পর তারপরে পাশের যে মাইনর সাবজেক্ট আছে সেটা চয়েস করতে হবে। এক্ষেত্রে বলে রাখছি, এবার কিন্তু 3 ইয়ার্স জেনারেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে সমস্ত কোর্সের সিট সংখ্যা সীমিত। তার জন্য যদি কেউ মনে করে যে আমি বাংলা মেজর নিয়ে পড়বো, তার সাথে আমি পাশে মাইনর হিসাবে এডুকেশন আর ফিলোসফি নিচ্ছি, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র বাংলায় অ্যাপ্লাই করলে কিন্তু চান্স পাওয়ার এটা একটা সম্ভাবনা নাও থাকতে পারে, কারণ হচ্ছে এটা আমাদের বাংলার সিট সংখ্যা সীমিত। তার জন্য তাকে বলা হচ্ছে বাংলার পাশাপাশি এডুকেশন, ফিলোসফি, আরও যা কোর্স আছে তার মধ্যে সবাইকে মাইনর হিসাবে অ্যাপ্লাই করে রাখতে। অ্যাপ্লাই করার পর আমাদের কলেজে চান্স পাওয়ার পর সে কলেজে ভর্তি হওয়ার পর সে মাইনর সাবজেক্টটি চয়েস করতে পারে। আমাদের বিশদ বিবরণের জন্য আমাদের হেল্পলাইন দেওয়া রয়েছে, বা এখানে কেউ চ্যাট বক্সে হেল্প নিতে পারে। আরও বিশদ বিবরণের জন্য আমাদের কলেজের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে সে হেল্প নিতে পারে। এবার আমরা দেখাবো আমাদের অ্যাডমিশন পোর্টালে কী করে সে অনলাইন ফর্ম ফিল আপ করবে। এখানে আমরা যে কটা কোর্স দেখতে পাচ্ছি, এই কোর্সের পাশে অ্যাপ্লাই নাও বাটন আছে, যেই কোর্সে আমি অ্যাপ্লাই করতে চাইছি সেই কোর্সের পাশে আমি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। যদি কারোর ফর্ম ফিল আপ করা থাকে, ক্যান্ডিডেট আইডি তৈরি করা থাকে, সে লগ ইন করবে আইডি পাসওয়ার্ড দিয়ে, যদি না থাকে নিউ রেজিস্ট্রেশন করে নিউ রেজিস্ট্রেশনে প্রসিড করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি একটা টেস্ট ফর্ম ফিল আপ করে সবাইকে দেখিয়ে দিচ্ছি। এইচএসএন নাম্বার কিন্তু চেঞ্জ করা যাবে না, এইচএসএন নাম্বার যেটা দিতে হবে এবং ফোন নাম্বার যেটা দিতে হবে সেটা কিন্তু সঠিক দিতে হবে। ডেট অফ বার্থ বসিয়ে দিলাম, মেল ফিমেল, জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, ফিজিক্যালি ডিসেবল বলতে যারা ফিজিক্যালি ডিসেবল আছে তাদের কোন ধরনের ডিসেবিলিটি আছে সেটা এখানে মেনশন করে দিতে হবে, ক্যাটাগরি এসসি এসটি জেনারেল যেই কোর্স আছে যার যা আছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর ক্যাপচার কোডটা দিতে হবে, দিয়ে নেক্সট স্টেপ। এখানে পরপর ফিল্ডগুলো আমি ফিল আপ করে দিচ্ছি নর্মাল। করে দেওয়ার পর আমি অ্যাড্রেসটাকে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, যদি সেম থাকে আমি সেম করে দেবো।
যদি কেউ ইডাব্লিউএস ক্যাটাগরি হয়, ইকোনমিক্যালি উইকার সেকশন হয়, তাহলে সে ইয়েস করবে, না হলে নো। গার্জিয়ান নেম এখানে দিয়ে দিতে হবে, রোল নাম্বার দিয়ে দিলাম, এইচএস এর রোল নাম্বার, মেল আইডি মাস্ট কম্পালসারি দিতে হবে। যদি কেউ বিপিএল ক্যাটাগরি হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। আধার নাম্বার এখানে পুট করতে হবে, আধার নাম্বার ম্যান্ডেটারি। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা এখানে পুট করে দেবো, ব্লাড গ্রুপ, স্পোর্টস সার্টিফিকেট যদি কারো কিছু থেকে থাকে, ডিস্ট্রিক্ট বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল, সেটা সে সিলেক্ট করবে, যদি না থাকে সিলেক্ট করতে দরকার নেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, বাংলার উচ্চশিক্ষা আইডি এবং এবিসি আইডি যেটা আছে, যদি কারোর করা থাকে সে এখানে পুট করতে পারবে, আর যদি না করা থাকে নাহলে নেক্সট করে নেক্সট স্টেপে চলে যাব। এখানে এইচএস এর ডিটেলস ফিল আপ করতে হবে, প্রথমে আমাদের এইচএস এর কোন বোর্ড থেকে আমরা পাস করেছি সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে কোন সালে আমরা এইচএস পাস করেছি, 2020 থেকে 23-এর মধ্যে যেই সালে পাস করেছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। করার পর আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করব, ফুল মার্কস দিয়ে দেব। এবার যদি কোনো সাবজেক্টে থিওরি প্র্যাকটিক্যাল থেকে থাকে সেই অনুযায়ী আমাদের মার্কস বসাতে হবে, আর যদি আমাদের প্র্যাকটিক্যাল না থেকে থাকে তাহলে সেই স্টেপটা আমরা ক্লিক করে জাস্ট সরে যাব, তাহলে সেখানে এনে চলে আসবে, এখানে কোনো নাম্বার টাইপ করার জায়গা থাকবে না। এখানে ফুল মার্কস দিতে হবে, কতর মধ্যে থিওরি ছিল আর কত পেয়েছি, প্র্যাকটিক্যাল কত ছিল তার মধ্যে আমি কত পেয়েছি সেটা দিয়ে দেবো প্রত্যেকটাতেই। এরপরে আমরা আমাদের মার্কশিটে যদি যার যে কটা সাবজেক্ট আছে, কারো 5টা সাবজেক্ট আছে, কারো 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট থাকলে আমরা সেটাকে অ্যাড সাবজেক্ট লাইন দিয়ে আমরা অ্যাড করে সেই সাবজেক্টটিকেও কিন্তু এখান থেকে অ্যাড করে দেবো। দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাব সেভ করে। এখানে স্টুডেন্ট ফটোগ্রাফ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি হলে, যেহেতু আমি এখানে এসসি সিলেক্ট করেছি তাই কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে। দেওয়ার পর সেগুলো এখানে প্রত্যেকটাকে আমাদের কিন্তু আপলোড করতে হবে। আমি আপলোড করে নিচ্ছি প্রত্যেকটা, আমি প্রত্যেকটাতে আমাদের একটা সাইজ দেওয়া আছে ছবি, সেই সেই অনুযায়ী করতে হবে, পিডিএফ বা জেপিজি ফরম্যাটে করতে হবে। 100 KB-র মধ্যে এখানে আমাদের দেওয়াই রয়েছে, আপলোড হয়ে যাওয়ার পর আমরা নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে কিন্তু একটা মেসেজ যাবে যে ক্যান্ডিডেট আইডি আর পাসওয়ার্ড এখানে শো করবে, সেটা সবাই লিখে রাখবে। আরেকবার বলে দিই, ক্যান্ডিডেট আইডি একটা শো করবে আর পাসওয়ার্ড সবার ডেট অফ বার্থ হবে, আমরা যে ডেট অফ বার্থটা প্রোভাইড করছি সেটাই কিন্তু আমাদের পাসওয়ার্ড হবে। এটা এটা কিন্তু সবসময় রেখে দিতে হবে, মোবাইলেও মেসেজ যাবে, এটা দিয়ে পরবর্তীকালে যখন মেরিট লিস্ট চেক করব বা আমরা পেমেন্ট করব, ভর্তির টাকা জমা দেব, অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করবো, সব ক্ষেত্রে কিন্তু এটা কাজে দেবে। এরপর আমরা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করব সেটাতে ক্লিক করে, সাপোজ আমি বেঙ্গলি 4 ইয়ার্স মেজর কোর্সে অ্যাপ্লাই করছি, দিয়ে গো টু ড্যাশবোর্ড চলে যাব। এখানে আমার বাঁদিকে অ্যাপ্লাই অপশানটা আমি দেখতে পাব, সিলেক্ট কোর্স করে আমি যেই কোর্সে অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আমি বেঙ্গলি মেজরে অ্যাপ্লাই করতে চাইছি, ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। করার পর এখানে দেখাবে যে নো
কম্বিনেশন সাবজেক্ট যেটা নট অ্যাপ্লিকেবল শ্যাল বি প্রোভাইডেড অ্যাট দ্য ইনস্টিটিউশন আফটার অ্যাডমিশন। কলেজে অ্যাডমিশন হওয়ার পর যখন কলেজে স্টুডেন্ট আসবে তখন আমরা মেজর মাইনর সাবজেক্ট মানে যেটা পাশের সাবজেক্ট হয় সেটা আমরা প্রোভাইড করব। এরপর নেক্সট স্টেপ হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসিড করব। করার পর এখানে একটা ক্যাপচার কোড আসবে, ক্যাপচার কোডটা দিতে হবে। দেওয়ার পর আমরা ওকে করব। এটা আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অল অ্যাপ্লিকেশনস ওয়ান আর পেইড অ্যাপ্লিকেশনস ওয়ান। পেইড অ্যাপ্লিকেশনসে এখানে কিন্তু আমাদের দেখাবে অ্যাপ্লিকেশন আইডি, আমরা অ্যাপ্লিকেশন এটা করেছি, এখানে স্ট্যাটাস পেইড দেখাবে। দিয়ে আমি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে এখানে আমি একটা প্রিন্ট করতে পারবো। এই ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে হবে, এরপরে এটাকে নিয়ে আমাদের কলেজে আসতে হবে ভেরিফিকেশন করানোর সময়। এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি আমাদের কত নাম্বার আমরা পেয়েছি, সব ডিটেলস আমরা কিন্তু এখানে যা যা ফিল আপ করেছি এটা আমরা দেখতে পারবো। এরপর আমরা মনে করলাম যে আমরা শুধুমাত্র বাংলা মেজারও নয়, আমরা আরও কোনো কোর্সে অ্যাপ্লাই করব। তখন সেটা করার জন্য ড্যাশবোর্ডে যেতে হবে। দিয়ে আবার একই রকমভাবে আমি দেখা গেলো 4 ইয়ার্স ইংলিশে আমি অ্যাপ্লাই করছি, সেটা অ্যাপ্লাই করার পর আমি কনফার্ম করে প্রসিড করব সেম প্রসিডিওরে। যদি মনে করি আমি অন্য কোনো কোর্স 3 ইয়ার্স কোনো কিছুতে আমি অ্যাপ্লাই করছি, সেটার ক্ষেত্রে আমাকে অ্যাপ্লাই করতে হবে। করার পর আমাকে কনফার্ম অ্যান্ড প্রসিড করে প্রত্যেকটাতে আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা মাই অ্যাপ্লিকেশানসে গিয়ে দেখতে তো পারবো যে কটা অ্যাপ্লিকেশান আমরা করেছি, আমাদের সেগুলো স্ট্যাটাস কী আছে। এইভাবে আমাদের টোটাল অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা কমপ্লিট হবে। স্টুডেন্টরা প্রত্যেক দিন নোটিশ বোর্ড ফলো করবে, এখানে নোটিশের আপডেট পাবে। স্টুডেন্টরা যখন আমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, এই মেরিট লিস্ট অপশানে গিয়ে তোমরা তোমাদের মেরিট লিস্ট দেখতে পারো, তোমরা যে যেই কোর্সে অ্যাপ্লাই করেছো সেটাতে গিয়ে মেরিট লিস্ট তোমরা দেখতে পাবে। যখন মেরিট লিস্টে তোমাদের নাম বেরোবে, আমরা যখন ফাইনাল মেরিট লিস্ট বার করব, তারপরে আমাদের একটা অফার অ্যাডমিশন লিস্ট বেরোবে অ্যাজ পার সিট ক্যাপাসিটি, আমাদের যতগুলো সিট আছে সেই অনুযায়ী লিস্ট বেরোবে। সেখানে যদি তোমার নাম থেকে থাকে আর তোমার মোবাইলে যদি মেসেজ যায়, তাহলে এই স্ট্যাটাসের জায়গাটাতে এই যে স্ট্যাটাস আছে এখানে অ্যাডমিশন অফার্ড বলে অপশান আসবে, আর তুমি অ্যাকশনে ক্লিক করলে এখানে পে নাও অপশান পাবে, পে নাও করে পেমেন্ট করে দেবে। করার পর অ্যাপ্লিকেশন ফর্মটা আবার প্রিন্ট আউট করবে এবং এখানে মাই পেমেন্টস যেখানে আছে এখানে গিয়ে অ্যাডমিশনের যে টাকাটা জমা দিয়েছে তার রিসিপ্টটা বেরোবে, সেটাও প্রিন্ট আউট করে রাখবে। সেগুলো নিয়ে কলেজে পরে ভেরিফিকেশনের সময় আসতে হবে। এটা হলো সম্পূর্ণ অ্যাডমিশন প্রসিডিওর, আমাদের কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এর পরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমাদের হেল্পলাইন দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করবে, আমরা সেখানে সব রকমভাবে সবাইকে সাহায্য করবো।